রাক্ষসী মানুষ আর পূজা শনকা এই পূজা করতে তোমার কে বলেছে বুড়ে রূপে এক মাসিমা এসে বলে ওরে মা শনকা তোর স্বাধীন চম্পক নগরের রাজপ্রাসাদে আজ দেবীর অন্দন পূজা কর মা রাজ্যে মঙ্গল হবে প্রজাবর্গ সবাই সুখে থাকবে তোর সন্তানের মঙ্গল হবে আমি সেই কথা শুনে সাথে চম্পক নগরের রাজপ্রাসাদে দেবীর অন্দন পূজা করেছি মহারাজ আর সেই দেবীর অন্দন পূজার পাত্রকে আমার পুত্র উদয় রাজ প্রাণে মারা গেছে যাকে তুমি মাসি বলে মনে করছো সে তোমার মাসি নয় সে হলো ওই মায়াবিনী কল্লাগিনী মনসা না তোমার সরলতার সুযোগ বুঝেই মাসি উদ্ধার হল করে রাজ প্রাসাদে প্রবেশ করে তোমাকে রন্ধন পূজা করিয়েছে না আর তোমার সরলতার সুযোগ বুঝেই সেই হাতের মধ্যে তার উদিত গরল মিশে দিয়েছে আর সেই গরল খেয়ে তোমার ছয় ছয় যে পুত্র প্রাণে মারা গেছে আপনার কাছে আমার গরজে মিলে দিন আপনার কাছে আছে মা চণ্ডী দেওয়া মহাজ্ঞান মন্ত্র ওই মহাজ্ঞান মন্ত্র দিয়ে আমার পুত্র গন্ধের প্রাণে ফিরিয়ে দিন মহারাজ মহাজ্ঞান মন্ত্র আমি সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি না মহারাজ না ছয় পুত্রকে প্রাণ ফিরে দিতে যাও তুমি রাজন্তপুরে আপনি আমার পুত্র গন্ধের প্রাণ ফিরিয়ে দিতে পারবেন না মহারাজ পারবেন আমার পুত্রের প্রাণ ফিরিয়ে দিতে আমি জানি আপনি ইচ্ছা করে আমার পুত্রের প্রাণ ফিরিয়ে দেবেন না তাহলে আপনার কাছে আর আমি ভিক্ষা চাইব না ছুটতে ছুটতে চলে যাবো শিব সম্ভব মন্দির প্রাঙ্গণে গিয়ে বলবো আমার শিব সম্ভব কেন যে তোমার জন্য আমি কোনো অপরাধ করিনি তবে কোন অপরাধের বিনিময়ে তুমি ছয় ছয়টি পুত্রের প্রাণ কেড়ে নিয়েছে প্রভু ফিরিয়ে দাও আমি অঞ্চলে বেঁধে তোমার কাছে ভিক্ষা চাইছি আমার পুত্র গরুর প্রাণে তুমি তাই তো মহাজ্ঞান মন্ত্রে আমি হারিয়ে ফেলেছি আর সেই সুযোগ বুঝে আজ আমার ছয় পুত্রকে ওই মনসা আবার নিস্তেজ করে দিল এখন তো আমি পারবো না আমার পুত্রদের প্রাণ ফিরে দিতে অদ্রি মহাশ্মশান ওই মহাশ্মশানে নিতে হবে রাজ্যের প্রজাপুঞ্জ ভাই সকল বন্ধু বান্ধব তোমরা কে কোথায় আছো এসো আমার ছয় পুত্রকে নিয়ে চলো অদ্রি ওই মহাশ্মশানে বেশ তাই যাচ্ছি মহারাজ পুত্রগণ সবাই চলে যাওয়ার পথে আমি শোকাতুরে পড়েছি কেউ আমাকে মা বলে ডাকে না কেউ বলে না ওকে জননী আজ আমাদের প্রাণ বলে খেতে দাও মা খুব খিদে পেয়েছি কতদিন আমি পুত্রদের মা ডাক শুনতে পাই না পাচ্ছি না এই স্বাদের চম্পক নগরে মনে রাখতে মনটা আমার বড় বিচলিত হয়ে উঠে শনকা মানুষ এই পৃথিবীতে একবার জন্মগ্রহণ করে আর একবার মৃত্যুবরণ করে মহারাজ
যারা মৃত্যু বরণ করেছে চোখের জল ফেলে সাগরে পরিণত করলেও তারা কি ফিরে এসে তোমাকে মা মা বলে ডাকবে? ডাকবে না সনকা। তাই ছয় পুত্রের কথা ভুলে গিয়ে আজ তুমি রাজ্যের প্রজাপুঞ্জের কথা চিন্তা করো। রাজ্যের হাজার হাজার প্রজাপুঞ্জ তোমায় কাছে মা মহারানী বলে ডাকে। তাদের কথা একবার ভাবো সনকা, একবার ভাবো। আমি ভুলে গিয়েছিলাম যে আমার ছয় পুত্রগণ ছাড়া আমার আর কেউ মা বলে ডাকবে না। কিন্তু মহারাজ, আজ আমায় আপনি স্মরণ করে দিলেন যে পুত্রগণ ছাড়া আমার মা বলা আরো অনেক প্রজাগণ আছে। কিন্তু মহারাজ, একটি কথা বলবো তোমায়। আমি এমন কি কথা বলবো না? পুত্র সুকর্তে তোমার হৃদয়ে মন্দির যেমন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আমি তো ছয় পুত্রের পিতা। আজ পুত্র শোকে শোকার্ত আমি, তাই মনে মনে স্থির করেছি কি মহারাজ, আমি কিছুদিনের জন্য বাণিজ্য করতে যাব। না মহারাজ, না বলো না সরকার, তুমি না বলো না। পুত্র শোকে শোকাতর আমি কেমন করে আপনার বাণিজ্য যাওয়ার অনুমতি দেব মহারাজ? আপনাকে ছাড়াই রাজ প্রাসাদ যে অন্ধকার হয়ে যাবে মহারাজ। সরকে চম্পক নগরের মহারাজা আমি, রাজ্যের প্রজাপুঞ্জের ভার দায়িত্ব আজ আমারই উপরে। রাজ্যের প্রজাপুঞ্জরাজ মহাবনটন করে হাহাকার করে চোখের জল ফেলে আমরা রাজা মহারানী হয়ে কেমন করে সইব? শোনো রানী সরকার, রাজা নিয়ে প্রজাপুঞ্জ নয়, রাজ্যের প্রজা নিয়ে রাজা। তাই সেই প্রজার চোখের জল মোছাতে গিয়ে, তাদের অভাব অনটন থেকে মুক্ত করতে গিয়ে, সুখে শান্তিতে রাখতে গিয়ে আজ আমাকে বাণিজ্য করতে যেতে হবে। ওনার পায়ে হে ধরে বিনয় করি, আপনার সপ্তরী বরণ করে দিয়ে যাওয়ার অনুমতি দেব মহারাজ। কি বলেছে সরকার, বাণিজ্য করতে যাওয়ার পূর্বে পঞ্চরেও দিয়ে সপ্তরী বরণ করা উচিত? তাই বিলম্ব না করে এই মুহূর্তে তোমার দাস দাসী পঞ্চ রেখে আমার সপ্তদই ও স্বর্ণ মধুকর তুমি বরণ করে দাও। তাই হবে মহারাজ। তোরাই আই গুয়াই পাঞ্চরে ও মাতারা করে thank you.
सरकाओ ताकाओ गो ओ गो योराने माये सरका गोताया छो या मस्त
हमारे मन बगा रोई लो